तुम ही हो मालिक मुख्तार या गरीब नवाज। वो बाजार नहीं, दरगाह नहीं, वहाँ मंदिर है। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি বড় খবর শেয়ার করতে যাচ্ছি, যেটাতে আপনারা আরেকবার ভাগুয়াধারীদের নিচু মন মানসিকতার পরিচয় দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা কে না চেনে? এটি হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরগা। এটি নিয়ে ভাগুয়াধারীদের দাবি হচ্ছে এটা মুসলমানদের কোনো দরগা নয়, বরং এটা তাদের মন্দির। ভাগবাদারীদের শেয়ার করা একটি ছবির গোমর আজকে আমরা এই ভিডিওতে ফাঁস করব ইনশাআল্লাহ। যারা দরগাহকে মন্দির বলে দাবি করছে তারা মিডিয়ার লোকজনদের বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে একটি মহিলাকে উলঙ্গ করে তার সম্ভ্রম নষ্ট করে, এমনকি মৃত মহিলার সাথে অপকর্ম করেন, নাউজুবিল্লাহ। তারা কিভাবে আল্লাহর অলির সম্মান নিয়ে বিয়াদবি করছে তা আপনারা নিজেই শুনুন। इन्होंने जो उसकी वाइफ थी संजोक्ता को, उसको नंगा करके इन्होंने सरेआम वहां पे फेंक दिया था। ये बीमारी इन लोगों के पास कि संभोग करना, मरे हुए मुर्दों के साथ संभोग करना, वो इन्होंने किया संजोक्ता के साथ खुलेआम। और उसको उसको गोल्ड मेडल मिला हुआ है इस ख्वाजा को, जिसने की मैक्सिमम मोइनुद्दीन चिश्ती की बात कर रहे हैं। मोइनुद्दीन चिश्ती जिसका कब्र है वहां पे, मोइनुद्दीन चिश्ती को गोल्ड मेडल मिला हुआ है कि उसने मैक्सिमम हिंदुओं को कन्वर्ट किया आज तक। ट्रर है जो रेपिस्ट है, जिसने सब लोगों को मार के अपना बुलंद वो किया, वो कैसे हुआ, उसको कैसे मान ले? दूसरी बात, सूफी संत कहा जाता है, শুধু এটাই নয়, ভাগুয়াধারীরা কুরআন শরীফের আয়াত পড়ে বলছে এটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপর শিরক করা হয় এবং এটি কোনো দরগা নয় বরং একটি মন্দির, আর এটা ভাগুয়াধারীদের দাবি। তেরি নিগাহ তো চলতা হ্যায় কামিয়া খাজা, তেরে গদা হ্যায় গুনহগার ও মুত্তাকী দোনো, বুরে ভালো পে তেরা পেজে আমিয়া খাজা, ইয়া হুজুর মাওলা গরীব নওয়াজ ওলা ইন সব কি হাজিরি। यहाँ पर दरगाह पर ठहर कर मुजाविर साहब कह रहे हैं कि इनकी इल्तिजाओं को कबूल फरमा। ये जो भी इल्तिजाएं लेके आपके दरबार में हाजिर है, हुजूर इनकी तमाम इल्तिजाओं को पूरा फरमाइए। मौला गरीब नवाज इनकी तकदीरों को समा दीजिए। तुम ही हो मालिक मुख्तार या गरीब नवाज, अगर तुम ना करोगे तो करम कौन करेगा, और झोलियाँ हम सब की आपके सिवा कौन भरेगा। एखाने दरगाहे थेमे एकजन मुसाविर साहेब बोलछेन তাদের ফরিয়াদ বা প্রার্থনা কবুল করুন। এখানে আপনারা শুনতে পাচ্ছেন এ মুসাফির সাহেব কিভাবে শিরিকের অন্তর্ভুক্ত উক্তিগুলো পড়ছে। এ মুসাফিরের এ সকল উক্তি নিয়ে ভাগবাদারীরা বলছে তারা দরগাহের উপর শিরিক করছে। गुमराह करने का काम मुगल शासकों द्वारा किया गया है। जैसे आपने कहा वो दरगाह है, सुबह निकल्ला उम्मा बबी हमदिका व तबारा कस्मों का बताना जुदुगा भला लगरुक आउजू बिल्लाहि मिनश शैतानिर रजीम और बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकी यौमिद्दीन व इय्याका नअबुदू व इय्याका नस्तईन अहदिनस सिरातल मुस्तकीम सिरातल लदीन अन'अमत अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दालीन। कुरान इस बात को कहता है कि किसी की मजारों पर जाना हराम है। ये बात मैं नहीं, कुरान कहता है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के आखिरी पैगंबर थे। हिंदुस्तान में रहने वाले लोग जो मुसल्लम ईमान है वो फजर, जोहर, असर और मगरिब और ईशा और तहज्जुद की नमाज पढ़ते हैं। एवं भगवाधरीदर कथा হচ্ছে দরগা বানানো ইরানের সংস্কৃতি। ইসলামে দরগা বানানোর কোনো সংস্কৃতি মোটেও নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর স্বাভাবিকের তুলনায় এক ইঞ্চির ওপার হলে তোমরা সেটা ভেঙে ফেলো। কিন্তু ভাগুয়াধারীরা বলছে কিছু সংখ্যক লোক দরগাহে ফুল বিক্রি করার জন্য এরকম বড় বড় দরগা বানাচ্ছে এবং বলছে কবরের সেই হুকুমটি মুশরিকদের কবরের জন্য ছিল। কিন্তু মুশরিকদের কবরস্থান থেকে মুসলমানদের কি সম্পর্ক? আল্লাহর নবী অন্য কারোর কবর ভেঙে দেওয়ার জন্য কেন বলবেন? এটা ভাগুয়াধারীদের প্রশ্ন। তারা আরো বলেন আল্লাহর অলি নিজের ওপর থেকে একটি ক্ষুদ্র মাছি সরাতে পারে না, কেউ তাদের উপর চাদর ঢেকে দিলে তা সরাতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম হয়। আর মুসলমানদের উচিত আল্লাহর অলির কবরে যাওয়া এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, বরঞ্চ তাদের কাছে কোনো কিছু চাওয়া নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে আখরি পয়গম্বর থে। হিন্দুস্তান মে রহনে ওয়ালে লোক जो मुसल्लम ईमान है वो फजर, जोहर, असर और मगरिब और ईशा और तहज्जुद की नमाज पढ़ते हैं, वो मजारों पर नहीं जाते। मजार का धंधा बना रखा है कुछ ढोंगी लोगों ने, मजार का कुछ धंधा बना रखा है ढोंगी लोगों ने। कुल वल्लाह वल्लाह समद ला मिलत वलो मिलत कुफवन हद। और जो अपने आप को हिंदू धर्म का ठेकेदार और मुस्लिम धर्म का ठेकेदार करते हैं, वह अपनी दुकान चलाने के लिए
এই দরগাহটি নিয়ে ভগবাধারীদের দাবি, দরগায়ের ভিতরে হিন্দুদের স্বস্তিকার চিহ্ন রয়েছে, কিন্তু দরগায়ের ভিতরে চেক করলে কোনো স্বস্তিকার চিহ্ন পাওয়া যায়নি। দরগাহে যে জানালা রয়েছে সেটার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। মহারানা প্রতাপ সিনহা তিনি বলছেন, আমার সাথে 2 লক্ষ মানুষ জড়িত আছে, আর তাদের দাবি এটা শিব মন্দির দরগাহ নয়। যেমনটা তারা বলল, 2 লক্ষ মানুষজন নিয়ে তারা প্রোটেস্ট করবে। অন্যদিকে দরগাহ ব্যবস্থাপনার দাবি হলো ভাগবাদারীদের শেয়ার করা ছবি দরগাহের নয়। এ খবরের পর দরগাহটির সিকিউরিটি কঠোর করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। তাছাড়া আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।